আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর এই নাস্তাটি খেতে খুবই মোচমোচে, উপর থেকে মোচমোচে কিন্তু ভিতর থেকে খুবই সফট, আর খেতে অসাধারণ, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর বানানোও কিন্তু অনেক সহজ। চলুন দেখি কীভাবে তৈরি করছি। এখানে আমি একটি কড়াইতে একটু পানি দিয়েছি, পানির বলক চলে এসেছে। এবার একটি নুডলস ঢেলে দিলাম আমি, আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমাদের যে 10 টাকার মিনি প্যাক পাওয়া যায় ম্যাগি নুডলস, সেটাই আমি নিয়ে নিলাম। তো একটু চেপে চেপে এটাকে দিচ্ছি, যখন একটু নরম হয়ে আসবে তো এটাকে আমি সিদ্ধ করে নেব। আর পানিটা এমনভাবে দেবো যেন আমার নুডলসটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। তো এই যে পানি শুকিয়ে গেছে, আমার নুডলসও সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে ফেলবো। তো নামিয়ে নিলাম। তো এবার আমি অন্য একটা বাটিতে সেই নুডলসটা নিয়ে নিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে। তারপরে আমি 3 পিস পাউরুটি স্লাইস করে রেখেছি, আসলে হাতের সাহায্যে এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর নুডলসের প্যাকেটে থাকা সেই মশলা, এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড় সাইজের 1টি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এটা স্বাদ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার আমি এই সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। তবে তার আগে সামান্য একটু হলুদ গুঁড়ি আর সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি। তো এই যে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব। মাখানো হয়ে গেছে আমার, আমি চুলাতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব, আমি চ্যাপ্টা আকারে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে লালচে বাদামি হয়ে গেলে তারপর তুলে ফেলতে হবে। তো আমি সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি, এগুলো দেখতেই পাচ্ছেন, আসলে দেখতেই অনেক ভালো লাগছে আর খেতে অসাধারণ, একটু অন্যরকমই লাগে এটা খেতে। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।